10,000 টাকার বাক্স সাজানো হচ্ছে দাদা, জোড়া 250 টাকা, সবথেকে হাই টাকা 20,000 টাকা হতে পারে, আজকা প্রাইস 4,500 রুপে পড়ায়। আর হাল মহাদেব তারকেশ্বর যাওয়ার জন্য যে মহাকালের ড্রেস সেগুলো পাওয়া যাচ্ছে, আবার তোমাদের শুনেছিল। দেখো 10 টাকা করে কিন্তু পট পাওয়া যাচ্ছে, দেখো দেখো 40 টাকা জোড়া। তো বন্ধুরা আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি নিমতলা ঘাটে, যেখানে কিন্তু সামনেই রয়েছে ভূতনাথ মন্দির। যেহেতু এখানে শ্রাবণী মেলা বসে সেই জন্য কিন্তু অসংখ্য ভক্তের কিন্তু ভিড় জমায়েত হয়েছে। আর তাছাড়া কিন্তু এই ভিডিওতে থাকছে তোমরা এখানে এসে কেমন কি দামে বাক্স সাজাতে পারবে, তোমরা কেমন কি দাম রয়েছে, আর তার সাথে ভূতনাথ বাবার কিছু দৃশ্য এর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হর হর মহাদেব। আমরা কিন্তু এখন চলে এসেছি ভূতনাথ মন্দির, আর এখন দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু শ্রাবণী মেলার যে ভিড় সেটা কিন্তু জমতে শুরু করে দিয়েছে। কেননা সামনেই আসছে কিন্তু প্রথম যে সোমবার, 22 তারিখ কিন্তু প্রথম সোমবার পড়েছে এই বছর, দেখো তার মধ্যে কিন্তু কত মানুষের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এখান দিয়ে কিন্তু শ্রাবণী মেলা শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এখান দিয়ে কিন্তু দোকানপাট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু রুদ্রাক্ষের মালা থেকে শুরু করে যে তারপর পট যেগুলো জল নিয়ে যাওয়া হয়, ওখানে শিব মূর্তি রয়েছে। তো আস্তে আস্তে কিন্তু পুরো মেলাটা আমি কভার করবো, কেমন কি দাম রয়েছে সেটাও কিন্তু তোমাদের দেখাবো। তো চলো দেখো তারকেশ্বর যাত্রার জন্য বাঘ কাঁধে নিয়ে কিন্তু ভক্তরা কিন্তু চলে আসছে, দেখো এখনই কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা এই বাঘটা আরো তো সাজানো হবে, তো আরো অনেক কিছু হবে। আচ্ছা আর কি কি অ্যাড করছো, আর কি কি অ্যাড করছে এই বাঁকে, আর কি কি থাকছে এই বাঁকে? ইসমে আবি কলসি লাগেগা, আর উপর মে ইয়ে ফুল কা স্ট্যান্ড লাগেগা, ইয়াহ পে ত্রিশূল রহেগা, সামনে মে বেল কা মুহ লাগেগা। আচ্ছা আচ্ছা, আর এমনি বাক্স সাজাচ্ছো কোথায়, এই দোকানটা দিয়ে? এই তো এই দোকান, এই যে 23 নম্বর স্টল। তোমরা এখানে কত একদম লোয়েস্ট কেমন কি প্রাইস আছে বাক্স সাজানো? 100 টাকার ভিতরে ভালো ভালো বাক্স সাজানো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আর এমনি তোমার ঘন্টাগুলো কেমন কি দাম আছে, এই ঘন্টাগুলো যে এমন রয়েছে? এই তো 250 টাকা জোড়া আছে, এটা এইটা 60 টাকা, 40 টাকা, 50 টাকা, ওটা 40 টাকা, 60 টাকা জোড়া রয়েছে। আচ্ছা শিকা কেমন দাম রয়েছে? শিকার দাম আছে 70 টাকা দিয়ে আরম্ভ হয়ে 350 টাকা অবধি আছে। আচ্ছা আর পটের কেমন দাম রয়েছে? পটও আছে, নানা রকমের আছে জিনিস। আচ্ছা 200 টাকা দিয়ে আরম্ভ আছে, 350 টাকা অবধি। 23 নম্বর স্টলে তোমরা দেখতে পাচ্ছ এই দাদারা কিন্তু বাক্স সাজালো, আর তার সাথে কিন্তু অনেক কিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তোমরা একবার এখানে কিন্তু চাইলে অবশ্যই ভিজিট করতে পারো, চ্যানেলকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর কিন্তু এখন রয়েছে ভূতনাথ মন্দিরের ঠিক সামনে, দেখো অসাধারণভাবে কিন্তু ভূতনাথ মন্দিরটা সেজে উঠেছে, আর এখানে অনেক ভক্তরা কিন্তু আরতি করছে। আর এখানে দেখো শ্রাবণ মাস হিসেবে কিন্তু দেখো খুব সুন্দর করে কিন্তু সেজে উঠেছে দেখো, আর অলরেডি কিন্তু অনেক ভক্তরা কিন্তু ভিড় জমাচ্ছে। এখানে কিন্তু তোমরা ডালাও রয়েছে, দেখো কত ভক্তের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে অলরেডি, আজকে শ্রাবণ মাসে সবে শনিবার। দেখো সব একদল ভক্ত কিন্তু চলে এসেছে এখানে, একবার হর হর মহাদেব, হর হর বলছি কাকু এই ঘন্টাগুলো কেমন কি দাম আছে? জোড়া 250 টাকা। আচ্ছা আর পরেরগুলো 180 টাকা করে দেখো, আর এগুলো কিন্তু জোড়া 250 টাকা, এগুলো 50 টাকা জোড়া, 50 টাকা। একটু আওয়াজটা দেখে নিচ্ছ, আওয়াজটা একবার দেখে নাও তোমরা, আর এটার একবার আওয়াজটা দেখে নাও, ঠিক আছে? আর মোটামুটি এই ত্রিশূলগুলো কেমন কি দাম আছে? 800 টাকা দিয়ে শুরু। দেখো এই যে সামনে যে ত্রিশূলটা তোমরা দেখতে পাচ্ছ 650 টাকা, আর এইটা বড়টা যে দেখতে পাচ্ছ 6,500 টাকা দাম আছে। আর প্লাস্টিকের জিনিসগুলো এগুলো 10 টাকা জোড়া, 20 টাকা জোড়া।
আচ্ছা 25 টাকা জোড়া রয়েছে। ছোট বড় হিসাবে দাম আছে। আর শিকা গুলো কেমন কি দাম আছে? শিকা গুলো 40 টাকা জোড়া আছে, 30 টাকা জোড়া আছে, বড় হচ্ছে এখানে 100 টাকা জোড়া আছে, 200 টাকা জোড়া আছে, বড় ছোট। আর রিবনের কেমন দাম রয়েছে বছর? রিবন 40 টাকা। 40 টাকা কেমন কি সাজানোর জন্য কি কেমন দাম? তোমার দাম হচ্ছে ছোট বাঘ গুলো 50 টাকা, তারপরে 100 টাকা, 200 টাকা। আচ্ছা কেউ যদি বলে বাঘ সাজিয়ে দেওয়ার জন্য তো লোয়েস্ট কেমন প্রাইস হচ্ছে বাঘ সাজানোর জন্য? ফিটিং চার্জ আমাদের যেরকম মালের উপর জিনিসের উপর ইয়ে হয়। আচ্ছা যেমন যেমন জিনিসপত্র দিয়ে সাজাবে সেরকম হবে। সব থেকে হাই টাকা কোনো 20 টাকা হতে পারে, যেমন জিনিসপত্রের উপর নির্ভর করে। সবচেয়ে লোয়েস্ট 500 টাকা তো হতে পারে। আবার 100 কেউ যদি একদম কম প্লাস্টিকের জিনিস 100 টাকা দিয়ে হতে পারে, মানে 100 টাকারও কিন্তু তোমরা চাইলে তোমরা বাক্স সাজাতেই পারো এই দোকানে। আর দোকানের স্টল নাম্বার দেখে নাও, 10 দোকানের স্টল নাম্বার 10। আমি কিন্তু তোমাদের এই দোকানে কেমন কি জিনিসের দাম রয়েছে সে সবটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু আমরা রয়েছি 29 নাম্বার স্টলে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক তারকেশ্বর যাওয়ার জন্য যে মহাকালের ড্রেস সেগুলো পাওয়া যাচ্ছে। কেমন কি প্রাইস রয়েছে দাদা ওই মহাকাল লেখা ড্রেসেরগুলো? এটা কত দাম বলেছে? এটার দাম 220 টাকা। দেখো মহাকাল লেখা ড্রেস 220 টাকা। আর এগুলো কত বলেছি না? 170 টাকা। দেখো 220 টাকা রয়েছে। আর এগুলো 350 টাকা বলেছিল। জামা প্যান্টের সেট 350 টাকা। দেখো গামছাগুলি মহাকালের গামছা 120 টাকা করে কিন্তু তোমরা পাচ্ছ। দেখো বাচ্চারা কিন্তু দেখো তারকেশ্বর যেতে চাইছে, তাদের কিন্তু জামা রয়েছে। দেখো বাচ্চা শিব ঠাকুরের কিন্তু একটা প্রিন্ট করা। এটা কেমন কি দাম রয়েছে? 150 টাকা। দেখো দাম রয়েছে, বাহ, 30 টাকা, 25 টাকা পট। আর সব কিছু আছে। শিকা গুনিয়ে দাও, এটা 40 টাকা থেকে চাল, 40 টাকা, এটা হয়ে গেল 220 টাকা, এটা 250 টাকা। আমরা কিন্তু এখন চলে এসেছি 22 নম্বর স্টলে। বাকি কিছু ওই যে যারা জল নিয়ে যায় সেই পটের দাম। আচ্ছা দিদি কেমন পটের দাম কেমন রয়েছে এই পটগুলোর? 20 টাকা পিস রয়েছে। আচ্ছা আর এই পটগুলো কেমন দাম রয়েছে ছোট ছোটগুলো? এটা 25 টাকা পিস। আর বড়গুলো? আচ্ছা এটাও 25 টাকা পিস রয়েছে। আর এই বড়গুলো দেখতে পাচ্ছ 40 টাকা পিস রয়েছে। আচ্ছা আর এমনি লোয়েস্ট প্রাইস কেমন রয়েছে তোমার এখানে পটের? একদম লোয়েস্ট এগুলো 10 টাকা করে রয়েছে। দেখো 10 টাকা করে কিন্তু পট পাওয়া যাচ্ছে। দেখো আর শিকা দাম কেমন হয়েছে এই দড়িগুলো? শিকা 150 টাকা, 400 টাকা, 350 টাকা, 250 টাকা। আচ্ছা এগুলো থেকে স্টার্টিং রয়েছে? স্টার্টিং আছে। 80 টাকা, 90 টাকা করে রয়েছে। আচ্ছা এগুলো 80 টাকা, 90 টাকা রয়েছে দেখতে পাচ্ছ। তা কিন্তু এখন 32 নম্বর স্টলে রয়েছে, এখানেও কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। তোমরা একবার দেখে নিতে পারো কেমন কি দাম রয়েছে, সবাই কি তোমাদের শেয়ার করবো। আচ্ছা এটা 40 টাকা জোড়া রয়েছে। দেখো বাটের আছে 12 ফুটের 500 টাকা, 8 ফুটের 400 টাকা, তারপরে 6 ফুটের আছে 200 টাকা, আর বাদ বাকি সব 5 ফুট, 4.5 ফুট, 100 টাকা সাইজের উপর আর কি। এই যে প্লাস্টিকের যে সাজানোর অলংকারগুলো রয়েছে এগুলো কত করে? এগুলো আছে 60 টাকা জোড়া, 40 টাকা জোড়া, 50 টাকা জোড়া, সে যেমন। আর ওই যে ত্রিশূলগুলো রয়েছে দেখতে পাচ্ছি সিলভার কালারে, ওগুলো কত করে? 100 টাকা জোড়া। 100 টাকা জোড়া, 100 টাকা জোড়া। এখানে কিন্তু পতাকাও তোমরা পাবে 20-30-40 টাকার কিন্তু জিনিসপত্র রয়েছে। পতাকা নানা রকম ডিজাইন বা বড় বড় ছোট হিসেবে কিন্তু নাম রয়েছে। শিকাগুলো কিন্তু রয়েছে যে 80 টাকা জোড়া। এটা দেখতে পাচ্ছ পেতলের এই যে ঘন্টা 400 টাকা জোড়া রয়েছে। দেখো আবারটা তোমাদের শুনেছি, এটা 300 টাকা জোড়া রয়েছে। দেখো আওয়াজগুলো শুনিয়ে দিচ্ছি, দেখতে পেলে আওয়াজও মোটামুটি শুনিয়ে দিলাম তোমাদের কেমন কি আওয়াজ রয়েছে ঘন্টাগুলো। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাঘ যে সাজানোর যে কাজ, এখানে কিন্তু অলরেডি বাঘ সাজানোর কাজ চলছে। দেখো ওখানে ত্রিশূল টিশুল দিয়ে ওইদিকে কিন্তু যে ফুলদানি সেই ফুলদানি দিয়ে কিন্তু বাঘ সাজানো হচ্ছে। 10,000 টাকার বাঘ সাজানো হচ্ছে। দাদা কি কি থাকছে? দাদা আছে, ভালো আছে, অনেক কিছু আছে।